এখন আমরা আদিপুস্তকের ২৯ অধ্যায় পাঠ করছি। যাকোবের বিবাহ ও পরিবারের বিবরণ। পরে যাকোব চরণ তুলিয়া পূর্বদিকস্থ বংশীয়দের দেশে গমন করিলেন। তথায় দেখিলেন মাঠের মধ্যে এক কূপ আছে, আর দেখো তাহার নিকটে মেষের তিনটি পাল শয়ন করিয়া রহিয়াছে, কারণ লোকে মেষপাল সকলকে সেই কূপের জল পান করাইত। আর সেই কূপের মুখে এক বৃহৎ প্রস্তর ছিল, সেই স্থানে পাল সকল একত্র করা হইলে লোকে কূপের মুখ হইতে প্রস্তরখানা সরাইয়া মেষগণকে জল পান করাইত। পরে পুনর্বার কূপের মুখে যথাস্থানে সেই প্রস্তর রাখিত। আর যাকোব তাহাদিগকে বলিলেন, ভাই সকল, তোমরা কোন স্থানের লোক? তাহারা কহিল, আমরা হারন নিবাসী। তখন তিনি বলিলেন, নাহরের পৌত্র লাবণকে চিনো কিনা? তাহারা কহিল, চিনি। তিনি বলিলেন, তাহার মঙ্গল তো? তাহারা কহিল, মঙ্গল। দেখো, তাহার কন্যা রাহেল মেষপাল লইয়া আসিতেছেন। তখন তিনি বলিলেন, দেখো, এখনো অনেক বেলা আছে, পশুপাল একত্রকরণের সময় হয় নাই। তোমরা মেষগণকে জল পান করাইয়া পুনর্বার চড়াইতে লইয়া যাও। তাহারা কহিল, যতক্ষণ পাল সকল একত্র না হয় ততক্ষণ আমরা তাহা করিতে পারি না। পরে কূপের মুখ হইতে প্রস্তরখান সরানো যায়, তখন আমরা মেষদিগকে জল পান করাই। যাকোব তাহাদের সহিত এইরূপ কথাবার্তা কহিতেছেন এমন সময় রাহেল আপন পিতার মেষপাল লইয়া উপস্থিত হইলেন, কেননা তিনি মেষপালিকা ছিলেন। তখন যাকোব আপন মাতুল লাবণের কন্যা রাহেলকে ও মাতুলের মেষপালকে দেখিবা মাত্র নিকটে গিয়া কূপের মুখ হইতে প্রস্তরখান সরাইয়া তাঁহার মাতুল লাবণের মেষপালকে জল পান করাইলেন। পরে যাকোব রাহেলকে চুম্বন করিয়া উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিলেন। আর আপনি যে তাঁহার পিতার কুটুম্ব ও রিবিকার পুত্র, যাকোব রাহেলকে এই পরিচয় দিলে রাহেল দৌড়িয়ে গিয়া আপন পিতাকে সংবাদ দিলেন। তাহাতে লাবণ আপন ভাগিনেও যাকোবের সংবাদ পাইয়া দৌড়িয়া তাঁহার সহিত সাক্ষাৎ করিতে গেলেন। তাঁহাকে আলিঙ্গন ও চুম্বন করিলেন ও আপন বাটিতে লইয়া গেলেন। পরে তিনি লাবণকে উক্ত সমস্ত বৃত্তান্ত জ্ঞাত করিলেন। তাহাতে লাবণ কহিলেন, তুমি নিতান্তই আমার অস্থি ও আমার মাংস। পরে যাকোব তাঁহার গৃহে এক মাস কাল বাস করিলেন। পরে লাবণ যাকোবকে কহিলেন, তুমি কুটুম্ব বলিয়া কি বিনা বেতনে আমার দাস্যকর্ম করিবে? বল দেখি কি বেতন লইবে? লাবণের দুই কন্যা ছিলেন, জ্যেষ্ঠার নাম লেয়া ও কনিষ্ঠার নাম রাহেল। লেয়া মৃদুলোচনা, কিন্তু রাহেল রূপবতী ও সুন্দরী ছিলেন। আর যাকোব রাহেলকে ভালোবাসিতেন, এজন্য তিনি উত্তর করিলেন, আপনার কনিষ্ঠা কন্যা রাহেলের জন্য আমি সাত বৎসর আপনার দাস্যকর্ম করিব। লাবণ কহিলেন, অন্য পাত্রকে দান করা অপেক্ষা তোমাকে দান করা উত্তম বটে, আমার নিকটে থাকো। এইরূপে যাকোব রাহেলের জন্য সাত বৎসর দাস্যকর্ম করিলেন। রাহেলের প্রতি তাঁহার অনুরাগ প্রযুক্ত এক এক বৎসর তাঁহার কাছে এক এক দিন মনে হইল। পরে যাকোব লাবণকে কহিলেন, আমার নিয়মিত কাল সম্পূর্ণ হইল, এখন আমার ভার্যা আমাকে দিউন, আমি তাহার কাছে গমন করিব। তখন লাবণ ওই স্থানের সকল লোককে একত্র করিয়া ভোজ প্রস্তুত করিলেন। আর সন্ধ্যাকালে তিনি আপন কন্যা লেয়াকে লইয়া তাঁহার নিকট আনিয়া দিলেন।
আর জাকব তাঁহার কাছে গমন করিলেন, আর লাবণ শিল্পা নামনি আপন দাসীকে আপন কন্যা লেয়ার দাসী বলিয়া তাঁহাকে দিলেন। আর প্রভাত হইলে দেখো তিনি লেয়া। তাহাতে জাকব লাবণকে কহিলেন, আপনি আমার সহিত এ কি ব্যবহার করিলেন? আমি কি রাহেলের জন্য আপনার দাস্যকর্ম করি নাই? তবে কেন আমাকে প্রবঞ্চনা করিলেন? তখন লাবণ কহিলেন, জ্যেষ্ঠার অগ্রে কনিষ্ঠাকে দান করা আমাদের এই স্থানে অকর্তব্য। তুমি ইহার সপ্তাহ পূর্ণ করো, পরে আরো 7 বৎসর আমার দাস্যকর্ম স্বীকার করিবে, সেজন্য আমরা উহাকেও তোমাকে দান করিব। তাহাতে জাকব সেই প্রকার করিলেন, তাহার সপ্তাহ পূর্ণ করিলেন। পরে লাবণ তাহার সহিত আপন কন্যা রাহেলের বিবাহ দিলেন, আর লাবণ বিলহা নামনি আপন দাসীকে রাহেলের দাসী বলিয়া তাহাকে দিলেন। তখন তিনি রাহেলের কাছেও গমন করিলেন এবং লেয়া অপেক্ষা রাহেলকে অধিক ভালোবাসিলেন, এবং আর 7 বৎসর লাবণের নিকট দাস্যকর্ম করিলেন। পরে সদাপ্রভু লেয়াকে অবজ্ঞাত দেখিয়া তাহার গর্ভ মুক্ত করিলেন, কিন্তু রাহেল বন্ধা হইলেন। আর লেয়া গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিলেন ও তাহার নাম রুবেন, পুত্রকে দেখো রাখিলেন। কেননা তিনি কহিলেন, সদাপ্রভু আমার দুঃখ দেখিয়াছেন, এখন আমার স্বামী আমাকে ভালোবাসিবে। পরে তিনি পুনর্বার গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিয়া কহিলেন, সদাপ্রভু শুনিয়াছেন যে আমি ঘৃণার পাত্রী, তাই আমাকে এই পুত্রও দিলেন, আর তাহার নাম শিমিয়ন শ্রবণ রাখিলেন। আবার তিনি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিয়া কহিলেন, এবার আমার স্বামী আমাকে আসক্ত হইবেন, কেননা আমি তাহার জন্য 3 পুত্র প্রসব করিয়াছি। অতএব তাহার নাম লেবি আসক্ত রাখা গেল। পরে পুনর্বার তাহার গর্ভ হইলে তিনি পুত্র প্রসব করিয়া কহিলেন, এবার আমি সদাপ্রভু স্তব গান করি। অতএব তিনি তাহার নাম জিহুদা স্তব রাখিলেন। তৎপরে তাহার গর্ভ নিবৃত্তি হইল।